আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি কামরূপ কামাক্কার তাবিজ দেখা শেখাবো। সেটা হলো দুইজনের ভিতরে কীভাবে বিবাদ লাগাবেন, একদম পাটাপাটি লেগে যাবে, মাথা পাটাপাটি হয়ে যাবে, দুইজনে মরার আগ পর্যন্ত একজনরে আর একজনরে দেখতে পারবেন। সেটা কোন ক্ষেত্রে করবেন? আপনার একটা ভাই বা বোন এমন একটি লোকের সাথে সম্পর্ক করছে যেটা নিয়ে আপনার মান সম্মান যাবে, মুরব্বীদের কাছে অনেক বিচার দিছেন, কোনো ফলাফল পান নাই, ওনারাও বিচার করতে পারতেছেন, সেই মুহূর্তে আপনি এটা করতে পারেন। আপনি তাবিজটা লেখার আগে আপনি খেয়াল রাখতে হবে আপনার জায়গাটা ভালো আছে কিনা, নীরব আছে কিনা, আপনার শরীরটা পাক আছে কিনা, কাপড় চোপড় পাক আছে কিনা। যদি আমার ভিডিওটা ভাই ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, একটু লাইক দিবেন, তাহলে আমাদের ভিডিও করতে উৎসাহ লাগে। এরপরে আপনি ওই যে নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেটা আপনি দুইটা নকশা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে। লেখার পরে নকশাটা নিচে দেয়া উভয়ের দুইজনেরই নাম লিখবেন, বাপের নাম, ছেলের নাম, মেয়ের নাম, মেয়ের মার নাম। মানে কীভাবে লিখবেন আমি বলে দিচ্ছি, একটি গুমোর তত্ত্ব আছে সেটা শুনে নেন। তাবিজ লিখতে গেলে কখনো মুহাম্মদ, মিয়া, শ্রী এগুলো ব্যবহার করা হয় না, শুধু মাঝের অংশটা নেবেন। নেহাইরা লিখবেন অমকের বেটা অমক, অমকের বেটি অমক, এভাবে লিখতে হয়। সেই তাবিজটা আপনি ওনারা যে রাস্তায় যাতায়াত করে সেই রাস্তাতে একটি তাবিজ কইতা দিবেন, আরেকটি তাবিজ এক গ্লাস পানির মধ্যে ভিজায় রাখা, পারলে দুইজন রেখাওয়াবেন, না হয় একজন রেখা হলেও হবে। দেখবেন অল্প কিছুদিনের ভিতরেই দুজনে পাটাল ধরে লাইছে, কেউ রেখেও দেখতে পারবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।